নমস্কার, এই মুহূর্ত আহি পড়ছে রাতিপুর কিবা একটা গুরুত্বপূর্ণ খবর। আজ হয়েছে 14 জুলাই। গোটে অসম তথা ভারতের বিভিন্ন প্রান্তর পরা যুগুত হয়েছে কিবা একটা ডাঙর খবর। এনেবর খবর নিতেও পাই থাকিবলৈ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি এটা লাইক করবলৈ নাপাহৰিব। আজির আমার প্রথম খুবই গুরুত্বপূর্ণ খবর হয়েছে অসমবাসীর বাবে এটা ডাঙর খবর। আত্মসহায়ক গোটের প্রতিজন মহিলার ব্যাঙ্ক একাউন্টত সরকারে কেতিয়া সোমাই দিব 10,000 কোটি টাকা। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা। লগতে অরুণোদয় আর রেশন কার্ডের বাবে নতুনকে আবেদন প্রক্রিয়া আরম্ভ করব সরকারে। লগতে কেবাটাও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। লগতে কেবাটাও রাজনৈতিক খবরের লগতে অরাজনৈতিক খবর আহি পড়েছে আজির দিনটত। আজির আমার প্রথম খুবই গুরুত্বপূর্ণ খবর হয়েছে অসমবাসীর বাবে এটা ডাঙর খবর। উপনির্বাচনের ফলাফলত বিজেপির হাহাকার। 7 রাজ্যের উপনির্বাচনত এনডিআর বৃহৎ জয়। 13খন আসনের 10খন আসনেই এনডিআর দখল লয়। মাত্র 2খন আসনহে লাভ করিলে বিজেপিয়ে। হিমাচলের 3খন আসনের লগতে 2খন আসনত কংগ্রেসের জয়। হিমাচলের 3খন আসন আসলে আর তার ভিতর 2খন আসন লাভ করেছে কংগ্রেসে আর 1খন আসন লাভ করেছে বিজেপিয়ে। বিজেপি 1খন আসনতেই সীমাবদ্ধ থাকিল হিমাচলত। পশ্চিমবঙ্গের 8খন আসনে দখল করলে তৃণমূলে। 4খন আসনের বাবে পশ্চিমবঙ্গত হয়েছিল উপনির্বাচন। উত্তরাখণ্ডের 2খন আসনতেই কংগ্রেসের জয়লাভ। তামিলনাড়ুর জয়লাভ এনডিআর মিত্রদল ডিএমকের। 10খন আসনত কংগ্রেসের হাতত বৃহৎ ভোটের ব্যবধানত পরাস্ত বিজেপি। 7 রাজ্যের উপনির্বাচনত এনডিএ এলায়েন্সের বৃহৎ জয়লাভ হয়। আপনি ঠিকই শুনেছে, এটা ডাঙর খবর, একটা গুরুত্বপূর্ণ খবর মুকুলিয়েছে আজির দিনটত। তারপর অসমবাসী রাজ্যক জানাইছে আমার 2 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ খবর, লগতে এটা ডাঙর খবর। বিজেপিক নীতিন গাডকারীর সতর্কবাণী, কংগ্রেসের দরে ভুল নকরিব নহলে খরুয়াব লাগিব। হয় ঠিকই শুনেছে, এটা ডাঙর মন্তব্য করেছে নীতিশ গাডকারীয়ে। কংগ্রেসের দরে ভুল নকরিব বিজেপিয়ে, নহলে হেরুয়াব লাগিব গাদি। কংগ্রেসের দরে ভুল নকরিব বিজেপিয়ে, নহলে গাদি হেরুয়াব লাগিব বিজেপি সরকারে। বিজেপি কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারীর সতর্কবাণী, কংগ্রেসের দরে ভুলের পুনরাবৃত্তি করিব নালাগে বিজেপি সরকারে। বিজেপির আন দল সমূহর তুলনাত সদায় পৃথক, হেয়ে বিজেপিক বারম্বার জনতায় বিশ্বাসত লৈছে। গতিকে কংগ্রেসে করা ভুলের পুনরাবৃত্তি করিব নালাগে বিজেপিয়ে। কংগ্রেসের দরে ভুল করিলে বিজেপি হেরুয়াব লাগিব গাদি, হয় এটা ডাঙর মন্তব্য করেছে নীতিন গাডকারীয়ে। তারপর অসমবাসী রাজ্যক জানাইছে আমার 3 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ খবর, লগতে ডাঙর খবর। রাজনীতিত অহা যোয়া চলি থাকে, কংগ্রেসের পরে বিজেপিলৈ মানুষ আহে, কেবাটাও গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। রাজনীতিত অহা যোয়া চলি থাকে, কংগ্রেসের পরে বিজেপিলৈ মানুষ আহে। বিজেপির আদর্শ থাকা মানুষে কংগ্রেসলৈ না যায়। বহু নেতা বিজেপি ত্যাগ করাক লৈ হিমন্তর মন্তব্য। রাজনীতিত অহা যোয়া চলি থাকে বলে মন্তব্য করেছে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। তারপর অসমবাসী রাজ্যক জানাইছে আমার 4 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ খবর, লগতে এটা ডাঙর খবর। আগন্তুক 24 ঘণ্টাত ভয়ঙ্কর রূপ লব বতরে। আগন্তুক 24 ঘণ্টাত ভয়ঙ্কর রূপ লব পারে বতরে। বতর বিজ্ঞান কেন্দ্রের তরফের পর জারি করা হয়েছে এলার্ট। রাজ্যত জারি করা হয়েছে এলার্ট। আগন্তুক 24 ঘণ্টার বাবে এলার্ট জারি করেছে বতর বিজ্ঞান কেন্দ্রয়। প্রচণ্ড বরষুণের সতর্কবাণী জারি করা হয়েছে। আগন্তুক 24 ঘণ্টাত বতরের রূপ লব পারে ভয়ঙ্কর। আপনার রাজ্যের অবস্থাটা কেনকা, যদি আপনার রাজ্য বা অঞ্চলত বতরে কাল রূপ ধারণ করেছে নিশ্চয় কমেন্ট করে জানাব। লগতে আপনার কোনটো রাজ্য সেও আপনি কমেন্ট করে জানাবলৈ নাপাহৰিব। তারপর অসমবাসী রাজ্যক জানাইছে আমার 5 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ খবর, লগতে এটা ডাঙর খবর। মূল্যবৃদ্ধিয়ে কোঙলা করেছে জনতা, হয় আপনি ঠিকই শুনেছে, অবশেষত মূল্যবৃদ্ধিয়ে কোঙা করে পেলাইছে জনতা। 100 টাকাত এতিয়া একই পোৱা নাযায় বজারত। 100 টাকালৈ বজার লৈ গলে নাপাব 1 কেজিও শাক পাচলি। বস্তুর দামে জুরুলা করেছে রাজ্যবাসীক, বজার লৈ গৈ খালি হাতে উপতিছে সাধারণ জনতা। অত্যাধিক মূল্যবৃদ্ধি রাজ্যত, কেরালা 100ৰ পৰা 110 টকা কেজি, বিন 100ৰ পৰা 130 টকা কেজি, ভেন্দি 80ৰ পৰা 100 টকা কেজি, গাজর 100ৰ পৰা 80 টকা কেজি। কেবল ইয়াই নহয়, বিলাহী 100ৰ পৰা 120 টকা কেজি, কচু 100ৰ পৰা 120 টকা কেজি, আলু 35ৰ পৰা 40 টকা কেজি, পিঁয়াজ 35ৰ পৰা 40 টকা কেজি, ভাত কেরেলা 100ৰ পৰা 110 টকা কেজি, বেঙেনা
আশির পরা 100 টাকা কেজি, গাজর 80 টাকা কেজি, 100 টাকার তলত একই নাপায় বজারত। দিনটো 300 টাকা হাজিরা করা মানুষের এসাজ খাবলে চিন্তা, কিন্তু কিয় দাম বৃদ্ধি হয়েছে বজারত। মধ্যভোগীর বাবে জুই লাগিছে বজারত। হয় আপনি ঠিকই শুনেছে, আপনার রাজ্য বা আপনার অঞ্চল কিমানকে একটা বস্তুর মূল্য নিশ্চয় কমেন্ট করে জানাব। লগতে যদি আপনার রাজ্য এনেকক অবস্থা, ইয়ার বিষয় জনতায় কি কব, আর জনতার যদি কিবা মন্তব্য করবল থাকে মূল্য বৃদ্ধিক লই, নিশ্চয় আপনি কমেন্ট করে জানাব। লগতে ইয়ার সমাধানটা কি নিশ্চয় আপনি কমেন্ট করে জানাবলে নাপাহরিব। তারপর অসমবাসীর আয়োজনের সময় 6 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ খবর, লগতে এটা ডাঙর খবর, লাখ লাখ কৃষকর বাবে এটা ডাঙর খবর। বানত নষ্ট হওয়া খেতে ক্ষতিপূরণ দিব সরকারে। বানপানির মাজত আপনার ক্ষতি হয়েছে নাকি? বানত আপনার খেতে পাতি নষ্ট হয়েছে নাকি? যদি খেতেপথর নষ্ট হয়েছে আপনি লাভ করব ক্ষতিপূরণ, কেনক লাভ করব ক্ষতিপূরণ, এতে আপনি ডায়াল করাক এই নম্বরত। লাখ লাখ কৃষকর বাবে এটা ডাঙর খবর, বানত নষ্ট হওয়া খেতের হিসাব রাখক আপনি, সরকারে দিব আপনার ক্ষতিপূরণ, প্রতিগী কৃষকক নষ্ট হওয়া ফসলক ক্ষতিপূরণ দিব সরকারে, আপনার ফসলের বীমা করার বাবে আজি যোগাযোগ করক, ফসল বীমা করিবর বাবে মুক্তি করা হয়েছে হেল্পলাইন নম্বর, হেল্পলাইন নম্বরটা হয়েছে 1777। আপনার ফসলের বীমা করার বাবে আজি যোগাযোগ করক। জনসভা কেন্দ্র শস্য বীমা অ্যাপ লগতে ডাকঘর ব্যাংকর জড়িয়ে করব আপনি আবেদন। বানত আপনার খেতে পাতি নষ্ট হয়েছে নাকি? যদি নষ্ট হয়েছে এতে আপনি যোগাযোগ করক, সম্পূর্ণকে আপনার খেতে পাতির আপনি সম্পূর্ণকে লাভ করব পারিব ক্ষতিপূরণ। লগতে PMFBY প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা আপনি ঘরতে বহি অনলাইনের মাধ্যমে আবেদন করব পারিব। তারপর অসমবাসী রাজ্যক জানাই সমার 7 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ খবর, লগতে এটা ডাঙর খবর, সাবধান হোক, যান বাহন আর চালক লয় এটা ডাঙর খবর। যান বাহনের চালক লগতে মালিকর বাবে আহি গল এটা নতুন নিয়ম, যান বাহনের চালক আর মালিকর বাবে এটা ডাঙর খবর। সুরাপাহী চালকক নাকি লগাবলে দেখত আহি গল নতুন নিয়ম, সুরাপান করে বাহন চললে দিয়া হব কঠোর শাস্তি, সুরা সেবন করে বাহন চলালে প্রশাসনের দৃষ্টি হব অপরাধী, প্রশাসনের দয়া নাই ক্ষমা নাই নীতি সুরাপাহী চালকর বিরুদ্ধে, সুরা সেবন করে বাহন চলালে জব্দ করা হব চালকর অনুজ্ঞাপত্র, প্রথমবারের বাবে এই অপরাধ করা সকলের লাইসেন্স 3 মাসলে করা হব কর্তন, বারে বারে অপরাধ করা জনার বাবে শাস্তি হব অধিক কঠোর, সকলে এনে কাম কাজর লাইসেন্স সম্পূর্ণরূপে করা হব কর্তন, যে সকল ব্যক্তি সকলে এনেকাই কাম কাজ করব সে সকল ব্যক্তির সম্পূর্ণ লাইসেন্স কর্তন করা হব, ইয়ার উপরি ভরব লাগব বৃহৎ পরিমাণের জরিমানা, প্রথমবারের বাবে এই অপরাধ করা সকলে ভরব লাগব 2000 টাকা, বারে বারে অপরাধ করা জনে ভরব লাগব 20,000 টাকা জরিমানা, ইয়ার উপরেও যাব লাগব জেললৈ। পুনে পরিবহন বিভাগে সুরাপান করা চালকর বিরুদ্ধেও ইতিমধ্যে গ্রহণ করেছে এই ব্যবস্থা। হয় আপনি ঠিকই শুনেছে, এটা ডাঙর খবর, একটা গুরুত্বপূর্ণ খবর মুক্তি আছে। তারপর অসমবাসী রাজ্যজনের সময় 8 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ খবর, লগতে এটা ডাঙর খবর, তৃতীয় আর চতুর্থ বর্গের নিযুক্তি পরীক্ষার বাবে এটা ডাঙর মন্তব্য করেছে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। পরীক্ষার আর্হি আর সিলেবাসক লই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা, তৃতীয় আর চতুর্থ বর্গের চাকরি প্রত্যাশীর বাবে এটা ডাঙর খবর। APSC-র আর্হিত অনুষ্ঠিত নহয় নিযুক্তি পরীক্ষা, পূর্বর দ্বারাই লিখিত আর মৌখিকভাবে অনুষ্ঠিত হব পরীক্ষা, 2100টা কেন্দ্রত অবতীর্ণ হব 11 লাখ প্রার্থী, তৃতীয় আর চতুর্থ বর্গর 14,000 পদের বাবে 11 লাখ প্রার্থীয়ে করেছে আবেদন, আগন্তুক 3-4 দিনের ভিতরতেই তৃতীয় আর চতুর্থ বর্গর বাবে প্রকাশ পাব পাঠ্যক্রম, নিযুক্তি আয়োগ পাঠ্যক্রম প্রস্তুতর নির্দেশ দিছে মুখ্যমন্ত্রীয়ে, কিদরে পরীক্ষা অনুষ্ঠিত করব তাক লৈ আলোচনা চলি আছে সরকারি বিষয়ের মাজত, জনতারপরাও এই ক্ষেত্রত সহযোগিতা বিচারিছে সরকারে, 3 অক্টোবরের বাবে অসম আরক্ষীর বাবে আরম্ভ হব সাক্ষাৎকার, পূর্বের দরে অসম আরক্ষীত নিযুক্তি প্রক্রিয়া বহাল থাকিব, APSC-র পদ্ধতিরে কিয় পরীক্ষা অনুষ্ঠিত করেছিল সরকারে এই কথা বর্ণনা করিলে মুখ্যমন্ত্রীয়ে। সো বন্ধু বান্ধব সকল, আজির মূল ভিডিওখন গোটে অসম তথা ভারতের বিভিন্ন প্রান্তরপর যুগুত হয়েছে কেবাটাও ডাঙর খবর, এনেবর খবর নিতে পাই থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করবলে নাপাহরিব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং ফুল ভিডিও।